ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিজেপির প্রার্থী পদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল, তবে ভোটারদের নয় দলীয় কর্মীদের সাহায্য করেছিলেন বলেই দাবি বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন, বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোন প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তার দাবি, দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন, দলীয় কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন। হ্যাঁ, অর্থ দিয়ে সাহায্যটা করেছি এই কারণে, ওটা আমার পার্টির কর্মী আছে, আর ও আমার এসে কাল আজকে মানে গতকালকে এসে পা ধরে উল্টে গেছে, দাদা আমার মানে আমার দাদাটাকে বাঁচাতে হবে, ও অ্যাবনর্মাল আছে। আর যেহেতু আমার ও পার্টি কর্মী আছে, ও তো আর কোনো পাবলিক নেই, যে একটা পাবলিক এসছে সাধারণ মানুষ। আজকে আমার দাদার মেয়ের বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণে আজকে আমি দাদাকে বললাম যে আমি কিন্তু এখন অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, এই কারণে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না যে এখন ভোট চলছে, এখন নির্বাচন বিধি নেই এটা। না না না, ওগুলো ভুল কথা। দেখেন, আমি একটা কথা বলি, আমি কাউকে টাকা দিয়ে কেনার অধিকার আমার নেই, আর মানুষ জনতা তার জন্য রায় দিবে, আমার কাউকে আটানা পয়সা দেওয়ারও ব্যাপার নেই, নেওয়ারও ব্যাপার নেই। এই কারণে ব্যাপার নেই যে দেখুন, আমি আজকে আমার 28 নম্বরে মিনিমাম 5200 ভোট আছে, এবার ভোটটা আছে, আমি যদি সবাইকে টাকা দিয়ে কিনতে যাই তাহলে তো আমি রাস্তায় বসে যাবো, ব্যাপারটা তো তাই না? ওখানে বিজেপির যে কাউন্সিলারে দাঁড়িয়েছে, সে একসময় সিপিএমের জমি মাফিয়া ছিল, রেশন ডিলার, সিপিএমের আমলে প্রচুর পয়সা করেছে, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে সে ওখানকার প্রার্থী হয়েছে এবং সে বিজেপির উত্তরীয় পরে মানুষকে টাকা বিলি করছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাবো যে কেউ প্রার্থী টাকা বিলি করতে পারে না, আবেদন করতে পারে।